ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গত নির্বাচনের অভিজ্ঞতাকে এবার তিক্ত হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেছেন, এবার আর নতুন ইমাম নয়, খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতন আন্দোলন হবে। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপের শুরুতেই আবারও নেতৃত্বের বিষয়ে বিএনপি পরিষ্কার অবস্থান পরিষ্কার করল বিএনপি। শফিকুল হকের রিপোর্ট। 2018 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টের জোটে ছিল বিএনপি। আওয়ামী লীগ থেকে বেরিয়ে 90-এর দশকে গণফোরাম গঠন করা ডক্টর কামাল হোসেনকে প্রধান মুরব্বী বানানো তখন বিএনপির অনেক নেতাই মেনে নেননি। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির রূপরেখা নষ্ট করার জন্য তাকে দায়ী করা হয়। দায়িত্ব তো সরকারে, বল সরকারের কোর্টে। সাম্প্রতিক সময়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিএনপি সংলাপে অংশ নিলেও ডক্টর কামালের সঙ্গে না বসার সিদ্ধান্ত দলের শীর্ষ নেতারা জানিয়ে আসছিলেন শুরু থেকেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও কদিন আগে বলেছিলেন, ডক্টর কামালকে ইমাম মেনে বিএনপির সব ধূলিসাৎ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি না। সমমনা দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বসে বিএনপি। সংলাপে নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেয়া এবং আন্দোলনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নে একমত হয় দল দুটি। চলমান আন্দোলনের চলার অবস্থাতেই সকলের নেতৃত্বে আমরা এটা গঠন করছি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। আমাদের নেত্রী আগে ঘোষণা করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তা বর্তমানে তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদের নেতা। আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ এবং সরকার শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করায় তাকে নিজের বাসায় থাকতে হচ্ছে। তার নেতৃত্বেই সরকার পতনের দাবিতে রাজপথে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপদ আন্দোলনে নামবে বিএনপি। আমরা একমত হয়েছি যে আমরা এই গণ আন্দোলনের এই দফাগুলো নিয়ে, দাবিগুলো নিয়ে আমরা সামনের দিকে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে আমরা অবশ্যই একটা ঐক্যবদ্ধ যুগপদ আন্দোলন আমরা শুরু করব। এদিনই রাতে জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আন্দোলনের দফাগুলো নিয়ে রাজধানীর মহাখালীতে অলি আহমেদের বাসায় এলডিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। বৈঠক শেষে এলডিপি চেয়ারম্যান জানান, বিএনপির নেতৃত্ব ছাড়া গণতন্ত্র ফিরে আসার সুযোগ নেই। মানুষ সুশাসন পাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে না, এই ন্যায় বিচার দিতে হবে। এই সমস্তগুলি সমস্যা থেকে বের হওয়ার জন্য আজকে যে মানবতা বিরোধী যে অপরাধগুলি হচ্ছে, আপনাদের উপর আমাদের উপর যে নির্যাতন হচ্ছে বিভিন্নভাবে, এগুলির থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এই নেতৃত্ব ছাড়া এখানে গণতন্ত্র ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। মির্জা ফখরুল বলেছেন, নেতৃত্ব নিয়ে যে দলগুলো ঐক্যমতে পৌঁছাবে তাদের নিয়েই রাজপথে নামবেন তারা। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গণ আন্দোলনের রূপরেখা বাস্তবায়নের নাটাই এবারে হাতছাড়া করতে চায় না দলটি। আন্দোলন অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করার পরে আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা নিয়ে জনগণের সামনে আমরা আন্দোলনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাব। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।